ক্লাস নাইনের ছাত্ররা, আগের ক্লাসে তোমাদের পড়ানো হয়েছিল যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের আছে, যেটা প্রথম চ্যাপ্টার সেকেন্ড টার্ম পরীক্ষার, সেটা হচ্ছে বুলিয়ান বীজগণিত বা বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টার। তো সেটার কিছুটা অংশ আমি আগের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম, যে বুলিয়ান বীজগণিতটা কী, লজিক গেট কয় প্রকার, কী কী, এবং বেসিক লজিক গেটের যে তিনটে পার্ট তার মধ্যে একটা অর্থাৎ অ্যান্ড গেটের সম্বন্ধে তোমাদের পড়ানো হয়েছিল লাস্ট। তারপর থেকে আমি বিভিন্ন গেটগুলোর সম্বন্ধে তোমাদের পড়ানো এখন স্টার্ট করব। তো অ্যান্ড গেটের পরে যে গেটটার বিবরণ আমি দিয়েছি সেটা হচ্ছে অর গেট। অর্থাৎ তোমরা জানো বেসিক লজিক গেট তিন প্রকার, তার মধ্যে অ্যান্ড গেটটা আমি বুঝিয়েছিলাম। অর গেট হচ্ছে, অর গেটে দুই বা ততোধিক ইনপুট থাকে ও একটিমাত্র আউটপুট থাকে অন্যান্য গেটগুলোর মতোই, কিন্তু অর গেটের যে কাজটা, অর গেটের যে লজিক্যাল অপারেশনটা লজিক গেট তৈরিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে লজিক্যাল যোগ অপারেশন। অর্থাৎ অ্যান্ড গেটের সাহায্যে আমরা যে গুণ করার পদ্ধতি জেনেছিলাম, যে গুণের, লজিক্যাল গুণের মাধ্যমে অ্যান্ড গেট ব্যবহার করা হয় লজিক সার্কিট তৈরিতে, কিন্তু অর অপারেশনটা হচ্ছে, অর গেটটা হচ্ছে লজিক্যাল যোগের ফর্মুলা তৈরিতে অর গেটটা ব্যবহার করা হয়। আর অর গেটের বুলিয়ান সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই, যেটা অ্যান্ড গেটের ক্ষেত্রে ছিল এক্স ইনটু ওয়াই, যেহেতু অর গেটে প্লাস যোগ করা হয় তাই এক্স প্লাস ওয়াই। আর অর গেটের সিম্বলটা এরকম দেখতে হবে। আর একটা কথা বলে দিই, অ্যান্ড গেট, অর গেট, নট গেট বা ইউনিভার্সাল যে ন্যান্ড গেট, নট গেট, এই পাঁচটা গেটেরই কিন্তু বুলিয়ান সমীকরণ বলো বা সিম্বল বলো বা ট্রুথ টেবিল বলো, তিনটে জিনিসই খুব ইম্পর্টেন্ট। এই তিনটে জিনিসই কিন্তু পরীক্ষায় আমি কোনো না কোনোভাবে দিতে পারি। ধরো বললাম ন্যান্ড গেটের সিম্বলটা আর ট্রুথ টেবিলটা লেখো, বা অর গেটের বুলিয়ান সমীকরণটা লেখো আর সিম্বলটা আঁকো, এরকমভাবে দিলাম। সুতরাং এই পাঁচটা গেটেরই তোমাদের তিন ভাগে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এবং ভালোভাবে পড়তে হবে। তো অর গেটের সিম্বলটা দেখতে পাচ্ছ, ঠিক এভাবেই প্র্যাকটিস করবে আঁকা। আর অ্যান্ড গেট আর অর গেটের সিম্বলটা কিন্তু একদম গোলাবে না, দুটো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, দুটো কিন্তু একরকম নয়। তো ঠিকটা কিন্তু না আঁকলে আমি পরীক্ষায় কেটে দেবো। এটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে অ্যান্ড গেট আর অর গেটের সিম্বলটা কিন্তু তোমরা এক্সচেঞ্জ করে ফেলো, মানে এটা ওর ঘাড়ে ওটা ওর ঘাড়ে এরকম এঁকে ফেলো, ভুল হয়ে যায়। তো এইটা একটু কনফিউশন ক্রিয়েট না করে একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। সিম্বলটা খুবই সোজা, এমন কিছু কঠিনও না, মনে থাকবে আশা করি। আর নেক্সট হচ্ছে অর গেটের ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা দেখো, ইনপুট আউটপুট দুটো কলম করেছি, সেখানে ইনপুটে এক্স ওয়াই দুটো ইনপুট আর আউটপুট হচ্ছে জেড ইকালস টু এক্স প্লাস ওয়াই। তো এই পুরো টেবিলটায় দেখো, যখন দুটো ইনপুট জিরো হবে তখনই একমাত্র আউটপুট জিরো হবে, বাকি সব ক্ষেত্রে আউটপুট ওয়ান হবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম কলামে যে জিরো জিরো দুটো ইনপুট তখনই একমাত্র জিরো হবে আর বাকি সবকটা আউটপুটই ওয়ান হবে। আর ইনপুট ফরমেশনটা সেম হবে, হ্যাঁ, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এটা তোমরা এইটাও শিখেছ ট্রুথ টেবিলটা কীভাবে করে, সুতরাং তোমাদের প্রবলেম আশা করি হবে না। তো কি, এই ট্রুথ টেবিল অনুযায়ী বোঝা যাচ্ছে যে অর গেটের ইনপুটগুলির মধ্যে যে কোনো একটির মান ওয়ান হলে আউটপুট ওয়ান হবে, আর সবকটির মান জিরো হলে তবেই আউটপুট জিরো হবে, আর যে কোনো একটা ইনপুটের মান ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে। নেক্সট তোমাদের চলে যাচ্ছি নট গেটের বিবরণী, ঠিক আছে? নট গেট হচ্ছে, নট গেটটা ভীষণই সোজা, কারণ নট গেটে একটা মাত্র ইনপুট থাকে এবং তারই একটা আউটপুট বেরোয়। অর্থাৎ অন্যান্য গেটগুলোতে যেমন দুটো করে ইনপুট, নট গেটের ক্ষেত্রে একটা মাত্র ইনপুট। আর নট যে অপারেশনটা ওইটা পরিপূরক, অঙ্কে যে পরিপূরকের অঙ্ক তোমরা করেছো, যে এক্স এর মাথায় বার, অর্থাৎ এক্স এর মান যদি ওয়ান হয় এক্স বার হবে মাইনাস ওয়ান, অর্থাৎ এক্সের যে মানটা মাথায় বার হলেই তার উল্টো মানটা হয়ে যায়। তো নট গেটের ক্ষেত্রেও ঠিক সেম পরিপূরক অপারেশনের জন্য নট গেটের ফর্মুলাটা ব্যবহার করা হয় লজিক্যাল সার্কিটে, আর এটা মাথায় বার বা ওভার বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। সো
নট গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে জেড ইকালস টু এক্স বার বা এক্স ওভার বার। আর এর প্রতীক সিম্বলটা দেখো ভীষণ সোজা, একটা ট্রায়াঙ্গেল হবে, ট্রায়াঙ্গেলের সামনে সার্কেল হবে, এই সার্কেলটা মানেই হচ্ছে উল্টো হয়ে যাবে, অর্থাৎ যে ইনপুটটা তার উল্টো আউটপুটটা বেরোবে। এই সার্কেলটা দেওয়ার মানে সার্কেলটা খুব ইম্পর্টেন্ট নট গেটে দেওয়ার জন্য, এটা তোমরা পরের গেটগুলোতে বুঝতে পারবে। যখন এই গেটের ফর্মুলা থেকে তোমাদের লজিক্যাল সার্কিট তৈরি করা দেখাবো আমি কীভাবে তৈরি করে, তখন এই সার্কেলটা খুব ইম্পর্টেন্ট পার্ট নেবে, অর্থাৎ লজিক্যাল সার্কিট তৈরি করার জন্য। তো নেক্সট হচ্ছে ট্রুথ টেবিলটা দেখো, একদমই ছোট ট্রুথ টেবিল, দুখানা মাত্র কলম আছে আর দুখানা রো আছে, ইনপুট আউটপুট একটা একটা করে, ইনপুট এক্স, আউটপুট হচ্ছে এক্স বার, আর ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে, ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো হবে, যেটা তোমরা অঙ্কের ক্ষেত্রে করো। পরিপূরকের অঙ্কে যেমন এক্সের মান যা থাকে, এক্স বার তার উল্টো মানটা বসে, এক্ষেত্রেও ঠিক সেম। আর এই ট্রুথ টেবিলের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইনপুট যদি জিরো হয় আউটপুট ওয়ান হবে, ও ইনপুট যদি ওয়ান হয় আউটপুট জিরো হবে, অর্থাৎ তার বিপরীতটা হবে। নেক্সট হয়ে গেল তোমাদের বেসিক লজিক গেট তিনটে বোঝানো। আগের দিন অ্যান্ড গেট বুঝিয়েছিলাম, আজকে অর আর নটটা বুঝিয়ে দিলাম। এবার আমি তোমাদের বোঝাবো ইউনিভার্সাল গেট, অর্থাৎ তোমাদের বলেছি ইউনিভার্সাল গেট হচ্ছে দুখানা গেট, ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড গেট কী? অ্যান্ড গেট আর নট গেট মিলে ন্যান্ড গেট, আর নর গেটটা কী? অর গেট আর নট গেট মিলে নর গেট। তো সেই ন্যান্ড গেট আর নন গেটের এই নর গেটের বিবরণটা আমি তোমাদের এখন বুঝিয়ে দেবো। ন্যান্ড গেট হলো একটি যৌগিক লজিক গেট যার কার্যপ্রণালী অ্যান্ড গেটের ঠিক বিপরীত, অর্থাৎ পরিপূরক। এটি একটি অ্যান্ড গেট এবং একটি নট গেটের সমন্বয়ে গঠিত হয়, ঠিক আছে? অর্থাৎ ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের যে কার্যপ্রণালী তার ঠিক উল্টো, এবং এটা এক্ষেত্রেও তোমাদের কার্যকরী হবে। অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিলটা, যে আউটপুটটা বেরিয়েছিল অ্যান্ড গেটের ট্রুথ টেবিলে, ন্যান্ড গেটে ঠিক তার উল্টো আউটপুটটা হবে, অর্থাৎ যেই জায়গায় জিরো ছিল সেখানে ওয়ান হবে, যেখানে ওয়ান ছিল সেখানে জিরো হবে। সেক্ষেত্রে তোমরা যদি অ্যান্ড গেট আর অর গেটের ট্রুথ টেবিলটা ভালো করে মুখস্থ করো বা বুঝে বুঝে ভালো মাথায় ঢুকিয়ে নাও ব্যাপারটা, যে কীভাবে ট্রুথ টেবিলটা ক্রিয়েট হচ্ছে বা কোথায় জিরো কোথায় ওয়ান হচ্ছে, তো ন্যান্ড গেট নর গেট খুব সোজা, খালি অ্যান্ড গেটের উল্টোটা হবে ন্যান্ড গেটে আর অর গেটের উল্টোটা হবে নর গেটে, এটাই। তো ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণটা কি? জেড ইজ ইকুয়াল টু এক্স ইনটু ওয়াই মাথায় বার, অর্থাৎ এক্স ইনটু ওয়াই হচ্ছে অ্যান্ড গেটের সমীকরণ, তার মাথায় বার মানে ঠিক উল্টোটা হচ্ছে ন্যান্ড গেটের সমীকরণ। আর ন্যান্ড গেটের প্রতীক সিম্বলটা দেখো, তোমাদের বলেছিলাম যে নট গেট, অ্যান্ড গেট আর নট গেট মিলে ই ন্যান্ড গেটটা হচ্ছে, তো সিম্বলটা ঠিক অ্যান্ড গেটের মতোই আঁকবে, কিন্তু তার মাথায় একটা সার্কেল দিয়ে তারপর দাগটা দিতে হবে। এই সার্কেলটা মানে হচ্ছে নট গেটটা এর সাথে যুক্ত আছে, তো সেই জন্যই বলেছিলাম যে নট গেটের ক্ষেত্রে এই সার্কেলটা খুব ইম্পর্টেন্ট। এই ইউনিভার্সাল গেটের সিম্বলটা আঁকার সময় অ্যান্ড গেটের সিম্বল আর মাথায় সার্কেল দিয়ে দাগ দেওয়া মানে অ্যান্ড গেট আর নট গেট এখানে একসাথে আছে, বা তোমরা নিচের যে আঁকাটার মতো আলাদা করেও এভাবে আঁকতে পারো, অ্যান্ড গেটটা এঁকে তারপর দাগ দিয়ে আবার নট গেটের মতো সিম্বল এঁকে, দুভাবে আঁকলেই হবে, দুটোতেই আমি কারেকশন রাইটই হবে। তো এরপর হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা দেখো, ন্যান্ড গেটের ট্রুথ টেবিল সেম অ্যাজ অ্যান্ড গেটের, যার জন্য তিনখানা কলম হয়েছে এখানে। ইনপুট, ইনপুটের দুটো কলম এক্স ওয়াই, পাশের কলমটা হচ্ছে অ্যান্ডের মান, অর্থাৎ এক্স ইনটু ওয়াই হলে কী হবে, আর আউটপুট হচ্ছে জেড ইজিক্যাল টু এক্স ইনটু ওয়াই বার, অর্থাৎ অ্যান্ড গেটের যে মানটা তার ঠিক উল্টোটা বসিয়ে দিলেই এটার আউটপুট হবে, সেটা আলাদা করে কোনো ক্যালকুলেশন নয়। তো অ্যান্ড গেটের যে ট্রুথ টেবিলটা সেটা করে তার পাশে এক্সট্রা একটা কলম হবে আউটপুট, জেড ইজিক্যাল টু এক্স ইনটু ওয়াই বার, সেখানে অ্যান্ড গেটের যে ইনপুটগুলো আউটপুটগুলো থাকবে তার ঠিক উল্টো আউটপুটটা বসিয়ে দিতে হবে। তাই এক্ষেত্রে কী দেখা যাচ্ছে, দুটি ইনপুট ওয়ান হলে তবেই আউটপুট জিরো হবে, নাহলে অতি ক্ষেত্রেই আউটপুট ওয়ান হবে, অর্থাৎ অ্যান্ড গেটের যে আউটপুট টেবিল তার ঠিক উল্টোটা পাশে বসাতে হবে। নেক্সট চলে যাচ্ছি নর গেটে।
নর গেট হলো একটি যৌগিক লজিক গেট যার কার্যপ্রণালী অর গেটের ঠিক বিপরীত বা পরিপূরক। এটি একটি অর গেট এবং একটি নট গেটের সমন্বয়ে গঠিত হয়। ন্যান্ড গেট যেমন ঠিক সেরকমই, নর গেটটা হচ্ছে অর গেট আর নট গেট মিলে হবে। তো নর গেটের বুলিয়ান সমীকরণ কি? জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই বার, অর্থাৎ অর গেটের যে সমীকরণ তার মাথায় ওভার বার। তো নর গেটের প্রতীকটা কি? সেম অ্যাজ অর গেটের যেমন সিম্বল সেটা আঁকবে, একে মাথায় সার্কেল দিয়ে দাগ দিয়ে দেবে, বা অর গেটের সিম্বল একে দাগ দিয়ে নট গেটের ট্রায়াঙ্গেল প্লাস সার্কেল দিয়ে ওই সিম্বলটাকে পুরোটা, দুটোর মধ্যে যেখানে একটা সিম্বল আঁকলেই হবে, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটাই আঁকবে। আর নিচে নট গেটের ট্রুথ টেবিলটা দেখো, ইনপুট এক্স ওয়াই, তার পাশে হচ্ছে অরের মান, তার পাশে হচ্ছে আউটপুট, অর্থাৎ তিনটে কলম করতে হবে। ইনপুটে দুটো কলম করবে এক্স ওয়াই, অরের মান এক্স প্লাস ওয়াই, আউটপুট হচ্ছে জেড ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই বার। তো অরের মান মানে এটা তুমি অর গেটের ট্রুথ টেবিলটা আঁকলে তার পাশে যে আউটপুটটা সেটা হচ্ছে অরের যে আউটপুট তার ঠিক উল্টো আউটপুটটা সেখানে বসিয়ে দেবে। এক্সট্রা করে কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে জিরো জিরো অরের মান জিরো হয়েছে, কিন্তু আউটপুটের ক্ষেত্রে এখানে নর গেটের আউটপুট হবে ওয়ান। অর গেটের আউটপুট জিরো হলে নর গেটের আউটপুট ওয়ান, অর গেটের আউটপুট ওয়ান হলে নর গেটের আউটপুট জিরো, অর্থাৎ পরিপূরক হবে। তো এক্ষেত্রে দুটি ইনপুটের মান জিরো হলে তবেই আউটপুট ওয়ান হবে, নাহলে প্রতি ক্ষেত্রেই আউটপুট জিরো হবে, যেটা অর গেটের ক্ষেত্রে হয় ঠিক তার উল্টোটা। তো তোমাদের তো লেখাগুলো তোমরা দেখতেই পাচ্ছ, প্লাস আমি বুঝিয়েও দিলাম, আশা করছি কোনো প্রবলেম হবে না তোমাদের বুঝতে। আর তাছাড়াও ক্লাস এইটে এগুলো করেছই আমি, আরও ভালোভাবে এখন বুঝিয়ে দিলাম। তো এই ক্লাসে তোমাদের এতটাই থাক, নেক্সট ক্লাসে আমি তোমাদের শেখাবো বুলিয়ান সমীকরণ থেকে কিভাবে লজিক সার্কিট তৈরি করতে হয়। অর্থাৎ ধরো এ বি প্লাস সিডি, এটা একটা সমীকরণ দিয়ে দিলাম, এখান থেকে তোমাদের লজিক সার্কিটটা আঁকতে হবে, সে আঁকবে কী করে সেটা আমি শিখিয়ে দেবো। আর লজিক সার্কিট এঁকে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের সমীকরণটা লিখতে হবে যে কোন সমীকরণে এই সার্কিটটা তৈরি হয়েছে। এই দুটো জিনিস তোমাদের নেক্সট ক্লাসে শেখাবো, আজকের ক্লাসে এতটাই থাক। তো নেক্সট ক্লাসে ওইগুলো শেখানোর পর তোমাদের তারপর টাস্ক দেওয়া হবে, হোম টাস্ক। আমি আরও অনেক সার্কিট অঙ্কন করতে দেবো, বুলিয়ান সমীকরণ তৈরি করতে দেবো, সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করছি বুঝিয়ে দেওয়ার পর তোমরা নিজেরাই পারবে করতে। তো আজকের ক্লাসে এতটাই থাক।